বয়স তার মাত্র 6 বছর, এর মধ্যে সে অসাধ্য সাধন করে ফেলেছে। মায়ের সঙ্গে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে 17,500 ফুট উচ্চতায় হেঁটে উঠেছে আরিশকা। সে পুনের বাসিন্দা, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে রেকর্ড গড়েছে এই খুদে আরিশকা। আমাদের যদি কোনো কাজ করার ইচ্ছে থাকে, সেই কাজ আমরা অনায়াসে করে ফেলতেই পারি। ইচ্ছা শক্তিকে হারানো খুব কঠিন ব্যাপার, তবে মাত্র 6 বছর বয়সে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ওঠা কোনো মুখের কথা নয়। আপাতত কনিষ্ঠতম এভারেস্ট বেস ক্যাম্প আরোহী, পুনের কোথরুড এলাকায় থাকে খুদে আরিশকা। মা ডিম্পল লাদ্ধার সঙ্গে 15 দিন ধরে হেঁটেছে সে। যাত্রাপথ যে খুব একটা সুগম ছিল এমনটা কিন্তু নয়। তাপমাত্রা ছিল -3 ডিগ্রি থেকে -17 ডিগ্রি সেলসিয়াস। এই রেকর্ড গড়ে ওই খুদে খুব খুশি, আরিশকা এখন খুব খুশি। যাত্রাপথের কথা ভাবলেই আনন্দ হচ্ছে তার। সে জানিয়েছে প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু কোনো কিছুই তাকে এবং তার মাকে দমাতে পারেনি। সেই ইয়াক দেখেও খুব খুশি হয়েছে। আরিশকার মা বরাবরই খেলাধুলা করতেন, সাইক্লিং, দৌড় ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তবে 6 বছরের মেয়েকে নিয়ে এভারেস্ট যাওয়ার কথা অন্য কোনো মা বোধহয় এত তাড়াতাড়ি ভাবতে পারবেন না। তিনি জানিয়েছেন খানিকটা ঝুঁকি নিয়েই তিনি মেয়েকে নিয়ে সামিটে গিয়েছিলেন। ছুটির দিনে প্রায়ই ট্রেকিংয়ে যেত আরিশকা এবং তার মা। ছোট থেকেই আরিশকা এভারেস্ট সামিটে যাওয়ার স্বপ্ন দেখেছে, সেই মতো সে প্রশিক্ষণও নিয়েছে। মেয়ের এই কীর্তিতে খুশি বাবা কৌস্তভ লাদ্ধাও। তিনি জানিয়েছেন আরিশকা গোটা দেশের গর্ব, খুদের ধৈর্য সত্যিই প্রশংসনীয়। বয়স তার মাত্র 6 বছর, তার মধ্যেই অসাধ্য সাধন করে ফেলেছে এই ছোট্ট খুদে। মাত্র 6 বছর বয়স, ভাবুন তো। আর তার মধ্যেই মায়ের সঙ্গে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে 17,500 ফুট উচ্চতায় হেঁটে উঠেছে আরিশকা। সে পুনের বাসিন্দা, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে রেকর্ড করেছে এই খুদে আরিশকা। আর এটা থেকে এটাই প্রমাণিত যে মনে যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে সেই কাজ আমরা অনায়াসেই করে ফেলতে পারি, কারণ ইচ্ছা শক্তিকে দমানো খুব কঠিন ব্যাপার। তো কেমন লাগলো বলুন তো এই খুদের কাণ্ড, এই খুদের কীর্তি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এরকম আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন, আর সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।